আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো। আর আজকে আপনাদের জন্য থাকছে হচ্ছে মজাদার সবজি খিচুড়ি বা সিলেটের ন্যাটা খিচুড়ি। আসলে এটাকে সবজি খিচুড়িও বলে, অনেকে যাও বলে, অনেকে ন্যাটা খিচুড়ি বলে। তো সেটারই একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে খুব সহজে আপনারা ঘরে ন্যাটা খিচুড়ি তৈরি করতে পারেন। তো ন্যাটা খিচুড়ি তৈরি করার জন্য আমাদের যা যা লাগছে, আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 2 প্রকারের ডাল আর চাউল নিয়ে নিয়েছি। এখন এই চালটাকে আমি ভিজিয়ে রাখবো, যতটা সম্ভব পারবেন বেশিক্ষণ এই চালটাকে ভিজিয়ে রাখতে। আমি 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এটা। এখন আমি দেখাচ্ছি আপনাদের চালটা কেমন হয়েছে। চালটা দেখতেই পাচ্ছেন ভিজে কেমন টইটম্বর হয়েছে। এখন আমি এটাকে একটা ব্লেন্ডারের মধ্যে বা আপনারা ফুড প্রসেসারেও করতে পারেন, হালকা একটু ব্লেন্ড করে নেব বা ফুড প্রসেসারে দিয়ে হালকা একটু ব্লেন্ড করে নেবেন। আর এই খিচুড়িটি রান্না করার জন্য যে সবজিগুলো লাগবে, এখানে নিয়েছি আমি হচ্ছে আলু, গাজর, পটল আর নিয়েছি হচ্ছে টমেটো। টমেটো দিলে কিন্তু বেশি টেস্টি লাগে। এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা শুকনো মরিচ, এলাচ আর দারচিনি। এখন আমি একটু জিরা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা সুন্দর করে নেড়ে নেব। দেন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা মরিচ, পেঁয়াজ, রসুন। এগুলো দিয়ে আমি এগুলো একটু ভালো করে নেড়ে হালকা একটু সিদ্ধ করে নেব, মানে একটু হালকা লালচে ভাব যখন চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা সেই সবজিগুলো। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে নেড়ে নেব। নিয়ে এই সবজিটাকে যতটা পারবেন ভেজে নেবেন ভালো করে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব হচ্ছে শুকনা যে উপকরণ সেগুলো। আমি দিয়ে দেব হচ্ছে লবণ, মরিচের গুঁড়া দেব একটু, দেব হচ্ছে ধনিয়া গুঁড়া আর দেব হচ্ছে হলুদের গুঁড়া। সুন্দর করে দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে নেব, নেড়ে নেড়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। ভালো করে এটা ভাজতে হবে। দেখবেন যখন এটা সিদ্ধ হয়ে আসছে তখনই আপনারা এর মধ্যে দিয়ে দেবেন হচ্ছে একটা ডিম। এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু এই সবজি খিচুড়িটা বা এই ন্যাটা খিচুড়িটা বেশি টেস্টি লাগবে। ডিমটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন, এটা কিন্তু স্কিপ করবেন না। এখন ডিমটা যখন সিদ্ধ হয়ে আসবে হালকা হালকা, তখন আমি ডিমটার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়ার পরে আমি এটাকে আবার ভালোভাবে নাড়তে থাকবো। এই খিচুড়িটা কিন্তু খুবই মজা হয় খেতে, আর বৃষ্টির দিনে তো এই খিচুড়ির কোনো জুড়িই নেই। আর আপনারা চাইলে রোজার মধ্যে এটা ইফতারিতেও খেতে পারেন। সিলেটের মানুষজন এটা বেশিরভাগই কিন্তু ইফতারিতে খেয়ে থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেই ভিজিয়ে রাখা চাল আর ডাল, যেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আমি এটা ভালোভাবে আগে নেড়ে ভালো করে এটা মাখিয়ে নেব। দেন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আপনারা কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। আর এটা কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না, জাস্ট সবজিগুলো সিদ্ধ হতে যতটুকু সময় লাগে। পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু আমার একদমই হয়ে গেছে। আর অবশ্যই আপনারা এই পর্যায়ে কিন্তু খিচুড়িটা চেখে লবণটা দিয়ে নেবেন। আর এই ন্যাটা খিচুড়ির এ পর্যায়ে কিন্তু আপনাদের ভালোভাবে এটা নাড়তে হবে, যাতে নিচের দিকে না লেগে যায়। খিচুড়িটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে কিছু রসুন ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এই গরম খিচুড়ির মধ্যে এই রসুনের বেস্তাগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে আমি একটু নেড়ে দেবো, নেড়ে কিন্তু আমি সাথে সাথে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা আরও সুন্দরভাবে আসবে। এই তো হয়ে গেল আমার খুবই মজাদার সিলেটের ঢেলঢেলি খিচুড়ি, কুষ্টিয়ার চাউ রান্না বা সবজি খিচুড়ি। এটা কিন্তু খেতে অনেক মজা হয়। আপনারা কিন্তু এই খিচুড়িটা কাবাব বা মুরগির মাংসের সাথে খেতে পারবেন। ঝোল ঝোল মুরগির মাংস দিয়ে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। আর সিলেটের মানুষ সবসময়ই দেখা যায় যে এই খিচুড়িটা ইফতারিতে খেয়ে থাকে মুরগির মাংসের সাথে, আর কুষ্টিয়ার মানুষজন এটা খেয়ে থাকে হচ্ছে বৃষ্টির দিনে রাতের বেলা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি বেল আইকন টিপে আমার পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।